হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। অনিতার রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আমার রেসিপি ইলিশ। তো বন্ধুরা, আমরা কিন্তু সবাই জানি মাছের রাজা ইলিশ, আর সেই ইলিশটা যদি হয় সর্ষে ইলিশ তাহলে তো আর কথাই নেই। আজকে আমি সেই সর্ষে ইলিশ রান্নাটাই দেখাবো, আর তার সঙ্গে ইলিশ মাছ কেমন করে কাটবেন সেটাও আজকে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগেই বলি আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, তাহলে আমি যদি নতুন কোনো ভিডিও নিয়ে আসি সবার আগে আপনি দেখতে পাবেন। তাহলে বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আসুন দেখে নিয়ে যাক কীভাবে সর্ষে ইলিশ রান্না করতে হয় এবং ইলিশ মাছ কাটতে হয়। প্রথমে দেখতে পাচ্ছেন আমি একটা থালার মধ্যে একটা ইলিশ মাছ নিয়েছি। এবার আমি একটা বটি এই থালাটার উপরে রাখলাম। এই থালাটার উপর বটিটা রাখলাম এজন্য এই মাছের যে সব আঁশ, তারপরে নাড়ি ভুঁড়ি পড়বে এই থালার মধ্যে, পড়লে কিন্তু আপনার রান্নাঘরের প্ল্যাটফর্মটা নষ্ট হবে না। তার জন্য এরকম থালার উপরে মাছটা কাটবেন। এখন আমি প্রথমে ইলিশ মাছটার এই পাখনাগুলো কেটে নিচ্ছি। তারপরে এরকম করে এই আঁশগুলো ছাড়াতে হবে। এই দেখুন, আঁশগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার প্রথমে এই মাথাটা কেটে ফেলতে হবে। কেটে নেবার পর এই মাছের মধ্যে যে এই যে নাড়িগুলো থাকবে, নাড়ি ভুঁড়ি, এগুলো বের করে নিতে হবে। এই নাড়ি ভুঁড়িগুলো বের করে নেবার পর এখন আপনার পছন্দ অনুযায়ী আপনি এই পিসগুলো করে নিতে পারেন। দেখুন আমি কিভাবে পিসটা করছি, ঠিক এরকম করে ধরে এরকম পিসগুলো করতে হবে। এবারে এই মাথা থেকে এই কান্তাগুলো এরকম করে ছাড়িয়ে নিতে হবে। দেখুন আমি মাছগুলো কেটে নিয়েছি, এই মাছগুলো এখন ধুয়ে নেব। এ দেখুন মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই মাছটা লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। প্রত্যেকটা মাছের গায়ে যেন লবণ আর হলুদটা লাগে সেই দিকে খেয়াল রাখতে হবে। এরকম হাত দিয়ে ঘষে ঘষে মাছগুলো মাখাতে হবে। আমার মাছ মাখানো হয়ে গেছে, এবার এটা রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর সর্ষে ইলিশ করতে যে মশলাটা লাগবে, সর্ষে বাটা লাগবে, সেই সর্ষে বাটাটা আমি করে নিচ্ছি। প্রথমে দেখতে পাচ্ছেন আমি একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে কিছু আদা, পাঁচ ছটা কাঁচা লঙ্কা, একটু সর্ষে পরিমাণ মতো, আর একটু জল দিয়ে এই সর্ষেটার একটা পেস্ট বানিয়ে নেব। এ দেখুন আমার মশলা পেস্ট করা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে একটা কড়াই গরম করতে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। আমি এখানে সাদা তেল দিয়ে রান্না করছি, আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও রান্না করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এখন এই তেলের মধ্যে একটা একটা করে মাছ দিয়ে মাছগুলো আমি ভেজে নেব। বন্ধুরা অবশ্যই কিন্তু তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তেলটা যদি ভালো করে গরম করে না নেন তাহলে কিন্তু এই মাছটা কড়াইয়ের সঙ্গে লেগে যাবে। এই দেখুন মাছের একদিকটা হয়ে গেছে, অন্যদিকটা আমি ঘুরিয়ে দিচ্ছি। আর এই ইলিশ মাছ কিন্তু খুব একটা বেশি ভাজার দরকার নেই, অল্প ভেজে তুলে নিতে হবে।
আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নিচ্ছি। আমার সব মাছ ভাজা হয়ে গেছে, ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটুখানি গোটা জিরা। দিয়ে দেওয়ার পর এরকম করে খুন্তি দিয়ে 4 থেকে 5 সেকেন্ড মতো নাড়াচাড়া করে যখন দেখবেন এই মশলা দিয়ে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে করে রাখা সেই মশলাটা। দিয়ে দেওয়ার পর এরকম করে খুন্তি দিয়ে এই সর্ষে বাটা আর তেলটা ভালো করে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দিয়ে এই মিক্সির বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি, যাতে মিক্সিতে লেগে থাকা মশলাটা নষ্ট না হয়। দিয়ে দেওয়ার পর খুন্তি দিয়ে এরকম করে জল আর মশলাটা ভালো করে আবার মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর জিরার গুঁড়ো। দিয়ে দেওয়ার পর এই তেলের সঙ্গে সমস্ত মশলাটা ভালো করে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দিয়ে 1 থেকে 2 মিনিট এই মশলাটা কষিয়ে নিতে হবে। তবে বন্ধুরা, আমি যতটুকু রান্না করছি এই মশলাটা কিন্তু ততটুকুর জন্যই যথেষ্ট। আপনারা যদি এর চেয়ে কম বা বেশি রান্না করতে চান, তাহলে কিন্তু মশলার পরিমাণটাও কম বা বেশি হতে পারে। 2 মিনিট মশলাটা কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরম জল। অবশ্যই কিন্তু এই ঝোলে গরম জলটাই ব্যবহার করবেন। গরম জলটা দিয়ে দেওয়ার পর এই মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে মিশিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে ঢেকে এই ঝোলটা আমি 2 মিনিট আগে ফুটিয়ে নেব। 2 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। ঢাকাটা তুলে নেবার পর এই ঝোলটা আবার খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো। দিয়ে দেবার পর আবার খুন্তি দিয়ে এই মাছগুলো তরকারির সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে এই তরকারিটা আমি 5 মিনিট রান্না হতে দেবো। আর এখন কিন্তু গ্যাসের আঁচটা মাঝারি আছে থাকবে। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা আমি তুলে নিচ্ছি। তুলে নেবার পর এই খুন্তি দিয়ে এই তরকারিটা আবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। তরকারিটা কিন্তু আমার প্রায় হয়েই গেছে। এখন আমি ওপর দিয়ে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়োটা দিয়ে দেবার পর আবার খুন্তি দিয়ে এই তরকারির সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে। আর বন্ধুরা, আপনারা যখন ভিডিওটা দেখবেন, দয়া করে মাঝখান থেকে ভিডিওটা কাটবেন না, তাহলে এই যে আমি আপনাদের জন্য এত কষ্ট করে রান্না করছি সেই রান্নার কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না। তার জন্য বলছি প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। আমার তরকারিটা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে তরকারিটা নামিয়ে নিচ্ছি। এখন এটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে সর্ষে ইলিশ, আর দেখলেন তো কত সহজেই রান্না করা যায়। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, যাতে তারাও এই সর্ষে ইলিশ রান্নার বিষয়ে জানতে পারে এবং শিখতে পারে। সবাই ভালো খাবেন, ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।